রেল যোগে রাজ্য অব্যাহত রয়েছে বার্মি সুপারির ব্যবসা। ডিমাপুর থেকে প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং বহিরাজ্যে রেল যোগে সরবরাহ হয়ে আসছে বার্মি সুপারি। আজ লামডিং রেলওয়ে স্টেশন থেকে বিপুল পরিমাণ অবৈধ বার্মি সুপারি উদ্ধার করে রেল পুলিশ। তবে এই কাণ্ডে কাউকে আটক করার কোনো খবর নেই। জানা গেছে ডিমাপুর থেকে বহিরাজ্যে রেল যোগে এসি কামরায় করে অবৈধ পাচারকারীদের বার্মি সুপারি সরবরাহ করার মতলব ছিল, কিন্তু রোডেন তল্লাশিতে আজ এক্সপ্রেস রেলের এসি কামরা থেকে মালিকবিহীন কয়েকটি ব্যাগ ও বস্তা থেকে সুপারিগুলো উদ্ধার করে রেল পুলিশ। প্রায় 715 কেজি সন্দেহজনক বার্মি সুপারি বাজেয়াপ্ত করা হয়। এগুলোর বাজার মূল্য আনুমানিক প্রায় 1,00,000 টাকা হবে বলে অনুমান। অবৈধভাবে সুপারি পাচারের সাথে কে কে জড়িত রয়েছে এ নিয়ে রেল পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এখন আমরা বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।